আমাকে একজন টাকা দিয়েছে 50 টাকা, সেই 50 টাকা দেওয়ার
কিনি আর 5 টাকা যে রয়ে গেছে সেই 5 টাকা দিয়ে আমি স্যারকে দিয়ে দেই সেই হচ্ছে আমার সাথে সততা আছে আমি দিয়ানশীতে প্রত্যেকটা সেক্টরে সফল হতে পারবো আমি একটা জিনিস প্রত্যেকটা সময় রিয়ালাইজ করতাম প্রত্যেকটা সময় ভাবতাম নাসিম স্যার যখন শেয়ারিং করতেন তখন উনি প্রত্যেকটা সময় একটা কথা বলতেন যে সিলেটের মধ্যে অতীতে অনেকগুলো ভাই বোন কষ্ট করেছে বিজনেস করেছে আপনার 5 বছর 7 বছর সেলিস্টার হওয়ার পর তারা চলে গেছে আমরা
আমরা নিজের স্বার্থ অনুযায়ী আমরা কি করে অন্যজনের পিপি একজনের পিপি আরেকজনের আইডিতে দিয়ে দেই ওই জায়গা থেকে আমরা আজকে ট্রেনিং কে শিখতে পারছি একটা যদি আমি করি তাহলে কি হবে যদি আমি সব টাকা যদি আমি খুব ভালো সেমিনার করাতে পারি খুব ভালো আমি একজন ট্রেনিং করাতে পারি আমি প্রজেক্ট দিতে পারি সবথেকে আমি পার্কে ফলো দিতে পারি যদি সবথেকে হয় আমি ভালো রিং কেউ থাকে আমি যত সিলভার লাইফ বা গোল্ড লাইফ হয় না কেন অথবা এক স্টার সেভেন স্টার হয় না কেন যদি আমার ভিতরে ওই রকম কিছু টাকার মধ্যে যদি আমার ভিতরে অনেস্ট না থাকে সততা না থাকে আমি অসত্য করি তাহলে আমি এটা সুনিশ্চিত অথবা আমি এটা সুনিশ্চিত নয় যে আমি ব্যর্থ হবো এটা কনফার্ম আমি অসম্ভব হবো যদি ওইগুলা না করে আমি যদি সেমিনার অথবা কোনো কিছু না পারি আমি কথা বলতে না পারি যদি আমি একমাত্র সৎ মানুষ হই তাহলে টুটে টমরো আমি সত্য